শান্ত নির্জন ক্যাম্পাসে পাখির কলকাকুলিতে আর মিঠেরোদ গায়ে মেখে তারুণ্যের দিনগুলো কেটে যায় আপন বন্ধনে বন্ধুত্বের সাথে পেছনে ফেলে আসা সে সময়ের অনেক কাল পরে কোনো এক বন্ধুর সাথে হঠাৎ যদি দেখা হয়ে যায় প্রাণের উচ্ছ্বাসে উচ্চারিত হয় আরে তুই স্মৃতির পাতায় অমর অক্ষর হয়ে থাকে শুধু জীবনের প্রথম স্মৃতির পাতায় ফিরিয়ে নিতেই আমাদের যা কিছু প্রথমের এই আয়োজন আজ আমাদের সাথে আছেন বিশ্বকাপে অংশ নেয়া প্রথম বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল চলুন তার প্রথম অভিজ্ঞতার গল্প শুনি বুলবুল ভাই কেমন আছেন ভালো আছি আপনার খেলোয়াড় জীবনে শুরুটা হয়েছিল ফুটবল খেলা দিয়ে এটা কি সত্যি আসলে কথাটাই সত্য তবে আমরা যে এলাকায় পুরনো ঢাকার গ্যান্ডারিয়াতে থাকতাম আমাদের স্কুল গ্যান্ডারিয়া হাই স্কুল সেখানে সব ধরনের খেলাধুলার প্রচলন ছিল এবং সব খেলাই খেলতাম যেমন ধরেন শীতকালে খেলতাম ক্রিকেট গরমকালে ফুটবল তো সবসময় খেলা নিয়ে থাকতাম তো সব ক্রিকেটটা যদিও আমরা সবসময় সিরিয়াসলি খেলতাম ফুটবলটা তখন অনেক জনপ্রিয় খেলা ছিল এবং ক্রিকেটের এবং ফুটবলের দুটোই একসাথে প্রথম বিভাগে খেলার সৌভাগ্য হয়েছিল আমার আপনি প্রথম কবে ব্যাট হাতে ম্যাচ খেলতে মাঠে আমার মনে পড়ে স্কুল ক্রিকেট খেলতাম তখন আমি নাইনটিন এইটি ওয়ান এবং এইটি ওয়ানে যখন ওই নির্মাণ স্কুল ক্রিকেট শুরু হলো তখন শুরু করলাম ক্রিকেট খেলা গ্যান্ডেরিয়া স্কুলের পক্ষে একই বছরে গ্যান্ডেরিয়া ক্রিকেটার্স দ্বিতীয় বিভাগের দলে খেলতে নেমেছিলাম ওই একই বছরে আর একটা ব্যাপার প্রথম বিভাগে যেদিন প্রথম আমি নামি আমি তখন জাস্ট নাইনে উঠছি আমার মনে পড়ে যে আমি যখন প্যাট পড়তাম আমি তো সেই ক্লাবটা ছিল শান্তিনগর ক্লাব তখন বড় বড় ক্লাব জাতীয় দলের খেলোয়াড়রা খেলতো দৌলত ভাইরা আমি যখন প্যাট পড়ছিলাম আমার থাই পড়তে হতো না আর কিছু পড়তে হতো না বুক পর্যন্ত প্যাট চলে আসতো আচ্ছা আচ্ছা তা আমি যখন ব্যাট করতে নামছিলাম ইগলেটসের বিপক্ষে এবং আমি বলতে শুনছিলাম ভাই পিっち আইসরে একটা আসতে বল করেছিল কিন্তু সৌভাগ্যক্রমে আমার জীবনের প্রথম বল যেটা আমি ফেস করি সেটা একটা ছক্কা ছিল তো সেটা দিয়ে আমার জীবন শুরু হয়েছিল যদিও অনেক বড় ইনিংস খেলতে পাইনি তারপর আমার জীবনের শুরুটাই হয়েছিল ছক্কা দিয়ে তারপর থেকে তো শুরু আরো অনেক বেশি এগিয়ে গেলেন ক্রিকেট খেলা নিয়ে ক্রিকেট ওই ওই বলেছিলাম প্রথমেই যে গরমকালে ফুটবল খেলতাম শীতকালে ক্রিকেট খেলতাম তখন ফুটবল চালিয়েই যেতেন তখন আমাদের এলাকার ক্লাব ছিল फेमस স্পোর্টিং ক্লাব চতুর্থ বিভাগে এবং চতুর্থ বিভাগ থেকে জাম্প করে প্রথম বিভাগে চলে গেলাম 1985 সালে তখন ওই দুটো খেলাই একসাথে কন্টিনিউ করতে থাকলাম আচ্ছা কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার এই ডান নিটায় একটা বড় ইনজুরি হয় এবং আমি খেলতে চলে গেলাম বিশ্ব যুব ক্রিকেট অস্ট্রেলিয়াতে সেখান থেকে বলল যে তুমি একটা খেলাই বেছে নাও এবং ক্রিকেট তোমার জন্য সুইটেবল হবে সুইটেবল কবে প্রথমে নিউজটা পেলেন যে আপনি জাতীয় দলে খেলবেন যখন বিশ্ব যুব ক্রিকেট খেলে ফিরে আসলাম উনিশশো অষ্টআশির মাঝামাঝি তখন জাতীয় দলকে ডাকা হলো এবং সেখানে ঠিক বাংলাদেশে কিন্তু ওটা প্রথম একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছিল উইলস এশিয়া কাপ উনিশশো অষ্টআশি সনে তো সেই দলেই জাতীয় দলে চান্স পেলাম টুর্নামেন্ট শুরু হওয়ার কয়েকদিন আগে এবং যা শোনার পরে একটা জীবনের যে সব স্বপ্ন ছিল যে জাতীয় দলে একদিন খেলবো সেটা একটা বিশাল ব্যাপার ছিল এবং অনেক আনন্দিত হয়েছিলাম আচ্ছা তারপর কবে ব্যাট জাতীয় দলে খেলতে নামলেন এক্স্যাক্ট ডেটটা মনে নেই নবে নভেম্বর মাস উনিশশো ভারতের বিপক্ষে চিরঙে আমাদের প্রথম আমি প্রথম একদিন আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলাম সেটা তো আপনি প্লেয়ার হিসেবে খেলতেন একজন সদস্য হিসেবে কিন্তু পরে কবে শুনলেন যে আপনি অধিনায়ক আমি ওই অষ্টআশি সন থেকে যখন খেলা শুরু করলাম চুরানব্বই এসে আমি ভাইস ক্যাপ্টেন হলাম দলে এবং সহ অধিনায়ক ছিলাম আনটিল নাইনটিন এবং উনিশশো অষ্টআশি সনে ঠিক বিশ্বকাপের আগে আমরা এসিসি টুর্নামেন্ট খেলতে যাই নেপালে আপনি জানেন যে ওই এসিসি ট্রফি খেলার মাধ্যমে কিন্তু এশিয়া কাপে কোয়ালিফাই করে উনিশশো নিরানব্বই সনে আমাদের বিশ্বকাপ ঠিক যাওয়ার আগে এসিসি টুর্নামেন্টে খেলতে গিয়েছিলাম আমরা নেপালে যেটা এশিয়া কাপের কোয়ালিফাইং গ্রাউন্ড সেখানেই আমি প্রথম অধিনায়ক হই উনিশশো আটানব্বই সনে আপনি তো প্রথম বাংলাদেশে হয়ে বিশ্বকাপে প্রথম অধিনায়কত্ব করেন কেমন লেগেছিল টস করার মুহূর্তে এটা তো বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ছিল এবং সারা বিশ্ব দেখতে চাইছিল যে বাংলাদেশ কি আদৌ ক্রিকেট খেলতে পারে বা কেমন খেলবে তো ওই একটা চাপ ছিল অ্যাট দ্য সেম টাইম একজন খেলোয়াড় এবং একজন অধিনায়কের হিসেবে একটা এক্সট্রা চাপ থাকে তো দুটো মিলিয়ে টস করতে যাচ্ছিলাম নিউজিল্যান্ডের সাথে চেমস পড়ে এসেক্স কাউন্টিতে তো খুব মনে পড়ে যে খুব শিহরিত লাগছিল অনেক দর্শক সবে এক্সপেক্ট করছিল এবং এটা ওই ওই স্মৃতিটা সারা জীবন মনে থাকবে কেন ওটা আমাদের প্রথম বিশ্বকাপ ছিল এবং সেই বিশ্বকাপে অধিনায়ক ছিলাম কিন্তু 1999 এ প্রথম কিন্তু আমরা পাকিস্তানকে হারাই প্রথম একদম টেস্ট প্লেইং নেশনকে সেই মুহুর্তে কেমন লেগেছিল আসলে যে কোনো টেস্ট প্লেয়িং নেশনের বিপক্ষে জয় একটা বড় ব্যাপার আর স্পেশালি ওই ম্যাচটা ছিল আমাদের জন্য একটা সারা বিশ্বকে জানিয়ে দেওয়া কেননা আমরা তখন টেস্ট টেস্টের অ্যাপ্লাই করেছিলাম তো সব কিছু মিলিয়ে ওই ম্যাচটা ছিল আমাদের একটা বড় ম্যাচ এবং পাকিস্তান কিন্তু ওই ম্যাচের আগে গ্রুপ লিগে চারটা ম্যাচ খেলেছিল এবং চারটাই জয়ী হয়েছিল। সো ওই ম্যাচটা দিয়ে একটা টেস্ট প্লেয়িং নেশনকে হারানো এবং সারা বিশ্বকে বিশ্বাস করানো যে বাংলাদেশের ক্ষমতা আছে টেস্ট হারানোর এবং ওটা ছিল শুরু এবং এখনো চলছে এবং অনেক দূর যাব আমরা ইনশাল জয়ের মুহূর্তে কেমন লেগেছিল ওটা তো একটা অভাবনীয় জয় ছিল আমরা জিতলাম এবং আমরা প্রথমে কিন্তু আমার মনে আছে যে খেলার আগে প্রেস কনফারেন্সে বলছিলাম যে আমরা ভালো ক্রিকেট খেলবো এবং আপনি যদি বিশ্বকাপটা ফলো করেন ওই বিশ্বকাপটা প্রত্যেক ম্যাচেই আমরা ইম্প্রুভ করছিলাম আমরা স্কটল্যান্ডকে হারলাম অস্ট্রেলিয়ার সাথে ভালো খেললাম তারপর পাকিস্তানকে হারলাম ওই দিনটা ছিল আমাদের জন্য খুবই আনন্দের অ্যাট দ্য সেম টাইম মনটা একটু খারাপ ছিল কেননা ওই দিনটায় গর্ডন গ্রিনিজ আমাদের কোচ চলে গিয়েছিল তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছিল সবকিছু মিলিয়ে ওই দিনটা আনন্দ এবং একটু কষ্ট ছিল তারপরেও অনেক মজা করেছিলাম আমার মনে আছে যে আমরা গভীর রাত পর্যন্ত আমরা পার্টি করেছিলাম বিভিন্ন সারা বাংলাদেশই তখন পার্টি করছিল হ্যাঁ এখানে ভালো লাগছিল যে বিশ্বকাপটা আর এত সুন্দরভাবে আমাদের গ্রুপ ম্যাচে শেষ ম্যাচটা শেষ হল আমরা মনে পড়ে যে যখন আমরা ফিল্ডিং করতে নামছিলাম আমাদের কয়েকজন খেলোয়াড় যেমন সিনিয়র খেলোয়াড় রফিক রফিক কেন রিটায়ার করেছিল অল্প সময়ের জন্য নান্নু ভাই ফারুক ভাই মনি ওরা সবাই রিটায়ার করেছিল যে তারা আন্তর্জাতিক ম্যাচ আর খেলবে না তো তাদেরকে অ্যাটলিস্ট কিছু দিয়ে দেওয়ার জন্য বা তারা সারা জীবন মনে রাখবে সব কিছু মিলিয়ে ওই ম্যাচটা আমাদের জন্য একটা বিশাল ম্যাচ এবং আমরা জীবনে কখনো ভুলব না বুলবুল ভাই এখন কিন্তু একটা অন্য প্রসঙ্গে কথা বলতে চাই একটু পেছনের দিকে আসতে চাই ফেলে আসা দিনগুলোর দিকে আপনি কি স্কুল পালিয়েছিলেন কখনো বা কবে প্রথম পালিয়েছিলেন সেই ঘটনাটা একটু প্রায় পালাতাম প্রায় পালাতাম মানে দুটো কারণে পালাতাম একটা ধরেন আমাদের ফুটবল প্র্যাকটিস থাকতো মাঝে মাঝে চারটা থেকে প্র্যাকটিস থাকতো এবং আমাদের প্রথম হাফ স্কুলে ছুটি হতো দুটোর সময় আবার পনেরো তিনটার সময় ক্লাস শুরু হতো তো প্রায় ওই জায়গাটা সেকেন্ড হাফে যেতাম না সেকেন্ড হাফে ক্লাসগুলো অত ইন্টারেস্টিং থাকতো না

প্রথম হলে গিয়ে কোন ছবি দেখেছিলেন পালিয়ে গিয়ে দেখেছিলাম আমার মনে পড়ে তিনটা ছটা একটা শো হতো সেখানে দেখতে গিয়েছিলাম রাজজাক এবং ববিতা ছিলেন ছবিতে ছবিটার নাম আকাঙ্ক্ষা এবং আমার খুব মনে পড়ে যে প্রথম কিছু 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 গানগুলো কালার ছিল আর পুরোটা ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল আচ্ছা আচ্ছা আংশিক রঙিন আংশিক রঙিন এবং আংশিক রঙিন সিনেমাটা দেখেছিলাম একবারে সামনের সারিতে বসে বাহ প্রথম কবে খেলোয়াড় হিসেবে আপনি দেশের বাইরে বিদেশের মাটিতে খেলতে গিয়েছিলেন হ্যাঁ প্রথম খেলতে যাওয়া মানে আমার প্রথম বিদেশে যাওয়া গিয়েছিলাম অস্ট্রেলিয়াতে উনিশশো অষ্টআশি সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ব যুব ক্রিকেটে যুব ক্রিকেটে অংশগ্রহণ করতে তো অস্ট্রেলিয়া যাওয়ার পথে আরও একটা দেশ থাইল্যান্ড হয়ে গিয়েছিল তো প্রথম বিদেশ যাওয়া মানে থাইল্যান্ড ওখানে ছিলাম একটা রাত তারপর প্রথম গিয়েছিলাম মেলবোর্নে কেমন লাগছিল অনেক অল্প বয়সে আপনি হ্যাঁ তখন আমি আন্ডার 19 এর অ্যাট্রাকশনটা বা কেমন লাগছিল প্রথম খুব লাফিয়ে লাফিয়ে গিয়েছিলাম কিন্তু প্রথম রাতটা যখন আমাদের একটা ইন্টারন্যাশনাল হাউসে রেখেছিল ইউনিভার্সিটিতে মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার মনে পড়ে যে আমি পালিয়ে আসার চেষ্টা করছিলাম যে আমি কিভাবে পালিয়ে আসবো আমার ভালো লাগছিল না যে একটা বিদেশে ওই দলটা ছিল কি বাংলাদেশ দল ছিল না বাংলাদেশ থেকে দুজন জিম্বাবো থেকে চারজন মিলিয়ে একটা আইসিসি ইলেভেন ছিল তো সেখানে সুযোগ পাওয়ার পরে ওখানে একটা পরিচিত ছিল না কেউ এবং শুধুমাত্র আমি আর লিটন ভাই দুজন বাংলাদেশে ছিলাম তারপরেও প্রথম একটা দুটো রাত অত সুখকর হয়নি পরবর্তীতে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম আচ্ছা আচ্ছা তারপরে তো সবার সাথে বন্ধুত্ব হয়ে গেছে বন্ধুত্ব হয়ে গিয়েছে এবং এখনো তারা বন্ধু আমার বেশ কিছু বন্ধুর সাথে এখনো যোগাযোগ আছে তাদের মধ্যে একজন ট্রেভেল পেনিক যিনি এখন বিশ্বের অন্যতম সেরা ফিল্ডিং কোচ এখন এবং ওই বিশ্বকাপে যারা খেলেছিল ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু আহ টেস্ট ম্যাচ খেলেছে এই ধরনের বাসিত আলি জামো মোহাও শুরু করে ব্রাইন লয়ার থেকে শুরু করে সবাই নাসির হোসিন সবাই খেলেছে তো ওই টুর্নামেন্টে অনেক সাকসেসফুলও ছিল এবং সৌভাগ্যবান ভাবে আমি এইটুকু বলতে পারি যে ওটা আন্ডার 19 এর প্রথম টুর্নামেন্ট ছিল বিশ্ব আন্ডার 19 টুর্নামেন্ট প্রথম रोजगार বলতে প্রথম কবে ফুটবলে रोजगारটা আমার মনে আছে আমি ভাড়ায়ে খেলতে গেছিলাম কুমিল্লাতে আঞ্চলিক সুতাকল একাদশ বলে একটা ক্লাব ছিল সেইখানে ভাড়ায়ে খেলতে গিয়ে পাঁচশো টাকা পেয়েছিলাম ওই পাঁচশো টাকা আমার অনেকদিন চলেছিল আর ক্রিকেটের প্রথম পেমেন্ট পেয়েছিলাম আমি শান্তিনগরে সেটাও পাঁচশো টাকায় এবং সেই পাঁচশো টাকা একটা হ্যান্ডসাম পেমেন্ট ছিল কি করেছিলেন আমার ওই ফুটবলের পাঁচশো টাকা আমি অনেক স্লোলি খরচ করেছিলাম এবং দশ টাকা পাঁচ টাকা এইভাবে খরচ করেছিলাম হায়েস্ট খরচ করেছিলাম একেবারে পঁয়ত্রিশ টাকা একটু মনে আছে আর ক্রিকেটের টাকাটা আমার বাসায় আমার আমার হাতে তুলে দিয়েছিলাম প্রথম প্রেমের কথাটা বলুন আসলে প্রেম আমার দুই ধরনের প্রেম একটা হচ্ছে যে আমি বাসা থেকে খুব বলা হতো যে যেহেতু তুমি পড়াশোনা কম করছো পড়াশোনা একবারে খারাপ ছিলাম না

তারপরে কিন্তু যখন ওই ওই সাপোর্টটা পাওয়া শুরু করলাম তখন ওই খেলাধুলার সাথে একটা প্রেম হয়ে গেল আর এমনি প্রেম যেটা মানুষের সাথে মানুষের প্রেম সেটা আমার স্ত্রীর সাথে ফার্স্ট প্রেম এবং তার সাথে আমার দেখা হয়েছিল ও ওই দিনই ক্যাডেট কলেজ শেষ করে দেশে ফিরছিল আর আমি ওই দিন বাইরোড ইন্ডিয়া যাচ্ছিলাম তো বাসে দেখা হয়েছিল এবং ওই ক্যাডেট কলেজ থেকে বের হয়ে আর কারোর সাথে ঘুরতেও দেনি ওই প্রথম দিন থেকে আমার সাথে বাসে আটকে ফেলেছিলেন বন্ধনে বন্ধনে এবং সেই শুরু এবং সেটাই শেষ কে বলেছিল মনের কথা আমি অনেকবার বলেছিলাম আসলে আগে কে বলেছিল আমি আগে বলেছি একবার না অনেকবার বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেছি তারপরে এট দ্য এন্ড সাকসেসফুল হয়েছিল প্রথম বাবা হওয়ার অভিজ্ঞতাটা একটু বলুন আমার বড় ছেলে মোহাম্মদ নাবিল ইসলাম ও এখন 11 বছরে পা দিল এবং এটা এই দিনটা ছিল আমার জন্য অত্যন্ত আনন্দের দুটো কারণে একটা আমি তখন বিমানে ক্রিকেট খেলি বিমানের একটা ম্যাচ ছিল বিকেএসপিতে এবং সেই ম্যাচে আমি সেঞ্চুরি করেছিলাম এবং আসার পরে শুনলাম যে আজকে আমার ইমার্জেন্সি ডাক্তারখানায় যেতে হচ্ছে সমরিক হাসপাতালে সেখানে নাবিল প্রথম জন্মগ্রহণ করলো এবং সেই দিনটা ছিল উনত্রিশে ফেব্রুয়ারি তো ওর জন্মদিন আসে চার বছর পর আমাদেরকে চারটা বছর করে প্রথম যখন তার মুক্তি দেখলেন কেমন লেগেছিল এটুক মনে পড়ে যে প্রথম দেখলাম একটা হলুদ একটা নীল রঙের তোয়ালে প্যাচিয়ে নিয়ে আসলো অনেক আনন্দিত হয়েছিলাম এবং আমার অন্যতম একটা জীবনে সেরা মুহূর্ত ছিল এবার একটু অন্য প্রসঙ্গে আসি বিজ্ঞাপনে প্রথম মডেল হয়েছিলেন কবে হ্যাঁ আইসিসি ট্রফি খেলে এসে প্রথম চুক্তিবদ্ধ হলাম নেসলে বাংলাদেশের সাথে একটা উনিশশো সাতানব্বই শেষের দিকে কেমন লেগেছিল প্রথম ক্যামেরার সামনে দাঁড়াতে বিজ্ঞাপনের আরকি বিজ্ঞাপনটা তো কখনোই করিনি বা এই লেভেলের মেকআপও কখনো দেওয়া হয়নি তো প্রথম আমার মনে আছে আফজল ভাই একটা বানিয়েছিল আবহনী মাঠে তো প্রথম দিকে তার ওই যে আমাকে যেই অ্যাকশনগুলো বলা হচ্ছিল অনেক সময় লাগছিল ইভেন এক একটা কথা বলতেও ধরেন পাঁচবার বার করে বলতে হচ্ছিল সেকি ফিল করছিলাম যে জীবনে কখনোই করিনি এর আগে তবে একটা রেকর্ড করেছি হয়তো আফজল ভাইয়ের কাছে যে ওনার হয়তো যতগুলো উনি অ্যাড করেছেন সব থেকে দীর্ঘ সময় নিয়ে আমি অ্যাড করেছিলাম ভাই জাতীয় দল থেকে অবশ্যই আমার পর প্রথম কেমন লেগেছিল কোন কথাটি মাথায় আসছিল আসলে অবসর নেইনি আমি বাদ পড়ে গেছিলাম বাদ পড়ে যাওয়ার পরে অনেকেই বলেছিল অবসর নাও কিন্তু আমি ভাবতাম যে আমার যে বয়স তখন ছিল এবং যে ফিটনেস ছিল এবং টেস্ট ক্রিকেট বাংলাদেশ শুরু খেলা শুরু করলো টেস্ট ক্রিকেটটা বোঝা শুরু করলাম এই জন্য অবসর নেই নি পড়ে গিয়েছিলাম অনেকে বলতো যে রিটায়ার করছো না কেন আমি বলছি যেদিন পৃথিবী থেকে চলে যাবো অটোমেটিক রিটায়ারমেন্ট অটোমেটিক রিটায়ারমেন্ট কিন্তু আপনি তো বাংলাদেশের টেস্টের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করেছিলেন কেমন লেগেছিল নভেম্বরের ওটা দশ তারিখে টেস্ট ম্যাচ শুরু হয়েছিল ভারতের বিপক্ষে আমি যখন সেঞ্চুরি পূর্ণ করি সেটা ছিল নভেম্বরের এগারো তারিখ দুপুরবেলা ওটা শুধু আমার জীবনের একটা বড় অংশ এবং আমি সিগনেচার অফ মাই লাইফ বলতে পারেন আর আমি সৌভাগ্যবান এই জন্য বলবো যে আমরা এগারো জন প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশের পক্ষে খেলতে নেমেছিলাম এবং বাংলাদেশের ইতিহাসে ফেরত প্রথম টেস্ট ম্যাচ ছিল এবং এগারো জন খেলোয়াড়ের মধ্যে আমি সেঞ্চুরি করতে সক্ষম হয়েছিলাম এই জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোলার হিসেবে প্রথম যখন উইকেট পেলেন কার উইকেট পেয়েছিলেন আমি কিন্তু ঘরোয়া ক্রিকেটে রেগুলার বল করতাম এবং ক্লাব ক্রিকেটে সবসময় বল করতাম মাঝে মাঝে যখন বোলার থাকতো না তখন আমাকে জাতীয় দলে ব্যবহার করা হতো আমি ভাবতাম আমি ভালো বল করি অফ স্পিন বল করতাম কিন্তু সুযোগ মিলতো না কখনো তা আমার খুব মনে পড়ে যে একবার আমরা কেনিয়াতে খেলতে গিয়েছিলাম তিন জাতি ক্রিকেট কেনিয়া জিম্বাবু এবং বাংলাদেশ এটা নাইনটিন এইটটি এইটে ঠিক বিশ্বকাপের আগে আগে সো আমাদের ক্যাপ্টেন ছিল তখন আকরাম আকরামের পেটের ব্যথার কারণে বা কোনো এক কারণে সে কয়েক ওভারের জন্য বাইরে চলে গেছে মাঠ থেকে আর আমি ছিলাম তখন ভাইস ক্যাপ্টেন তা আমি চিন্তা করলাম এই একটা আমি একটু বলিং করেই নি সৌভাগ্যক্রমে আমি পুরো দশ ওভার বল করেছিলাম তিনটা উইকেট পেয়েছিলাম প্রথম উইকেটটা ছিল অ্যান্ডি ছিল এটা ওই স্মৃতিটা আমার সবসময় মনে থাকবে যে পরবর্তীতে আকরাম খান আমাকে অনেক বলিং করিয়েছিল তবে সে প্রথম বলিংটা আমি নিজের জোর করে করেছিলাম এবং প্রথম উইকেট পেয়েছিলাম ছিল বাহ আপনি বাংলাদেশের প্রথম ক্রিকেট প্লেয়ার যিনি ইংল্যান্ডের মাটিতে মাইনর কাউন্টিতে খেলতে গিয়েছিলেন সেই সুযোগ পাওয়ার ঘটনাটা বলবেন আমি একা না ভাইও তখন মাইনর কাউন্টি ক্রিকেট খেলতেন আমার মনে পড়ে আমি প্রথম খেলতে গিয়েছিলাম একটা ক্লাবে বয়স্ক এবং তারা খুবই সন্ধিহান ছিল যে একটা ক্রিকেট প্লেয়ার আনছি এখন যদি আপনি বাংলাদেশের খেলার জন্য একজন খেলোয়াড় থেকে নিয়ে আসেন বা নেপাল থেকে নিয়ে আসেন সেরকম একটা ব্যাপার ছিল যে বাংলাদেশের নামই হয়নি কখনো নামই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এত বড় একটা রিস্ক আমরা তো প্রথম খেলতে গিয়েছিলাম সুযোগটা কিভাবে সুযোগটা একজন এজেন্টের মাধ্যমে আপনারা জানেন যে যেই আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যায় তো একটা এজেন্টের মাধ্যমে যেতে হয় তো এজেন্ট ওই কন্ট্রাক্টটা করে দেয় তো মাঝখান দিয়ে এজেন্ট একটা কমিশন নেয় এজেন্টের নাম ছিল বব বার্টন। তিনি আমাকে চিনতেন বাংলাদেশ থেকে কেন তিনি তারকে ব্রিটিশ হাই কমিশনে চাকরি করতেন। তো তিনি আমাকে প্রথম সুযোগটা করে দিয়েছিলেন ইয়র্কshire ক্রিকেট লিগে খেলার জন্য। এবং ইয়র্কshire ক্রিকেট লীগের ক্রিকেট অনেক টাফ ক্রিকেট ছিল। ওখানে অনেক বিদেশি টেস্ট প্লেয়াররাও খেলতো সেখানে। তো সেখানে প্রথম আমি সুযোগ পেয়েছিলাম। নে অবসর নেওয়ার পর তো আপনি এখন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বিভিন্ন জায়গায়। সেই গল্পটা চাচ্ছি আমি যখন ক্রিকেট থেকে বিদায় নিলাম তখন ভাবতাম যে আমি এই খেলাটাকেই বেছে নেবো আমার ভবিষ্যতে কার্যক্ষেত্র হিসেবে তারপরে আমি চলে গেলাম অস্ট্রেলিয়াতে আমার পরিবার নিয়েই গিয়েছিলাম সেখানে আমি ওই ক্রিকেটের পড়াশোনা যেগুলো কোচিং লেভেল ওয়ান লেভেল টু তারপরে ওই বেসিক প্রিন্সিপালস অফ কোচিং তো সেখানে আমার কোচিংয়ের পড়াশোনাটা শেষ হয় এক পর্যায়ে মনে হয়েছিল ওখানে থেকে যাই এবং আমি চিন্তা করলাম যে এখানে থেকে এক পর্যায়ে মনে হলো কী লাভ হবে আমার মতো কোচ তো হাজার হাজার আছে অস্ট্রেলিয়াতে তো সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর জন্যই বাংলাদেশে এসেছিলাম এবং আমি প্রথম কোচিং করতে নামি কর্পোরেট ক্রিকেট লিগে একমি ল্যাবরেটরিজ এগারো জন ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল সেখানে অনেক ভালো ক্লাব তো সেখানে আমাকে তৎকালীন জাতীয় দলের অধিনায়ক হাবিউল বাশর এবং খালেদ মাসুদ ওরা আমাকে সাহায্য করেছিল গুরুভাই আপনি শুরু করেন এবং আল্লাহ রহমতে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি এবং ঢাকা লিগেও পরবর্তীতে আবহনীর কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে সুযোগ করে দিয়েছিল এবং আবহনীয় চ্যাম্পিয়ন হয়েছিল তো শুরুটা খুব ভালো ছিল আমার আপনি তো এখন এসএসসি ডেভেলপমেন্ট প্রোগ্রামের অফিসার হিসেবে কাজ করছেন তা প্রথম যখন এই দায়িত্বটি পেলেন কি মনে করেছিলেন বাস্তবায়নের জন্য কি প্রথম পদক্ষেপ আপনি নেবেন আমাকে কিন্তু ডেভেলপমেন্ট অফিসার করা হয়েছিল তখন শুধুমাত্র যদিও আমি নতুন ছিলাম তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল শুধু তিনটা দেশের একেবারে নতুন তিনটা দেশ যেমন ব্রুনাই বার্মা মিয়ানমার এবং চায়না এবং চায়নাটা দেওয়া হয়েছিল এই জন্য যে চায়না একটা স্পেশাল প্রজেক্ট ছিল এসিসি এবং আইসিসির এবং সেখানে আমাকে চায়নায় যাওয়ার আগে চাইনিজ ভাষা শিখতে হয়েছিল তো ওই যে সব কিছু মিলে একটা স্বপ্ন ছিল যে চায়না ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাব কিভাবে এবং আমার ফার্স্ট অ্যাসাইনমেন্টটা ছিল চংচিং বলে একটা জায়গায় তা ওই শহরের নামও শুনিনি কখনো সে গিয়ে দেখলাম কত বড় শহর বিশাল শহর এবং আমার প্রথম কাজটি ছিল চংচিংয়ে একুশটা স্কুল টিচার ইউনিভার্সিটি টিচার মিলিয়ে তাদেরকে ক্রিকেট শেখানো বা তাদের ক্রিকেট কোচ বানানো তাদের প্রশিক্ষণ দেওয়া হুম হুম বুলবুল ভাই একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে আপনি যখন খেলতেন তখন ব্যাট উঁচু করে বিড়বিড় করে কি যেন বলতেন এটা কিন্তু সবার কৌতূহল জন্ম দিয়েছিল সেটা আমরা এই অজানা কথাটি জানতে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে এটা আসলে একটা প্রত্যেকটা ব্যাটসম্যানে দেখবেন কিছু প্রিপারেশন আছে যে রুটিন জয়সুরিয়াকে দেখবেন সুনীল গাভাস্কার ছিল একসময় দেখবেন অনেক খেলোয়াড় অনেকে অনেক অনেকটা দেখতে পায় না আমারটা দেখা যেত তো আমি আমার মনে পড়ে যে আমি দুটো জিনিস করতাম ব্যাট দিয়ে একটা আইসাইট চেষ্টা করতাম ঠিক রাখার জন্য এবং নিজে নিজে কথা বলতাম যে নিজে নিজে কথা বলতাম যে এই বলটাই শুধু কনসেন্ট্রেট করো করো বা করতে থাকো এই বলটা যদি তুমি বেঁচে যাও আরেকটা বল নতুন বল আসছে এই বল কোনো বলারই না এই ধরনের কিছু কথা বলার চেষ্টা করতাম এবং অবশ্যই সৃষ্টিকর্তাকে স্মরণ করতাম তবে ম্যাক্সিমাম টাইম ওই নিজের সাথে নিজে কথা বলতাম নিজেকে তৈরি করার জন্য আচ্ছা কনফিডেন্স বাড়ানোর জন্য এবং এখনো জানেন ওই প্র্যাকটিসটা এখনও আছে এখনো যদি অলরেডি ক্রিকেটও খেলতে না আমি তখন কিন্তু ওই ওই प्रिपरेशन যেহেতু তো ওইটার মধ্যে চলে আসে অটোমেটিক্যালি অবশ্য এই কথাটা আসলে জানা ছিল এবং জানতেও পেলাম দর্শকদের ওটা আজকে শুনে ফেলল দর্শক প্রথম অভিবাতার গল্প আড্ডা যা কিছু প্রথম আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে ভালো থাকুন নিরাপদে থাকুন